নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইকোনমিক্স সাজেশন নিয়ে আলোচনা করছি, যে সাজেশন প্রতি বছর একাদশ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, প্রথম অধ্যায় থেকে যে সমস্ত MCQ আছে, শূন্যস্থান আছে, ট্রু ফলস আছে, প্রত্যেকটা কোশ্চেন এবং তার অ্যান্সার নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। তো দেখো, সত্য মিথ্যা, তোমরা জানো যে একাদশ শ্রেণীতে সত্য মিথ্যা আছে, শূন্যস্থান আছে, ঠিক আছে, SA³ আসে, MCQ আসে। তো দেখো, যে সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে প্রতি বছর একাদশ শ্রেণীর ইকোনমিক্স পরীক্ষায়, সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে এবং তার অ্যান্সারগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, আজকে আমি একাদশ শ্রেণীর সাজেশন নিয়ে আলোচনা করছি। তো তোমরা তো জানো যে তোমাদের বড় প্রশ্ন লিখতে হয় 5 নম্বরের ছখানা, লিখতে হয় 5×6=30, এবং 10 নম্বরে কোশ্চেন থাকে দুটো, তোমাকে একটা কোশ্চেন লিখতে হবে। তো দেখো, যে সমস্ত MCQগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে, সে সমস্ত MCQ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো দেখো, সত্য মিথ্যা, ঠিক আছে। তো দেখো, এক দাগের কোশ্চেন আছে, কোন অর্থব্যবস্থার মৌলিক সমস্যাগুলি কী কী, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। 2 দাগের কোশ্চেন, 3 নম্বরের কোশ্চেন, বাজার অর্থনীতি কাকে বলে, ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 দাগের কোশ্চেন, বাজার অর্থনীতির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 2 তো অর্থনীতি কী, মিশ্র অর্থব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে। মিশ্র অর্থব্যবস্থার সুবিধা এবং অসুবিধা, এটাও তোমাদের পড়তে হবে, এটাও ইম্পর্টেন্ট আছে। তো দেখো, আয় বৈষম্য কমানোর জন্য কী দরকার, প্রগতিশীল, ঠিক আছে, শূন্যস্থানে হবে। তারপরে অ্যান্সার হবে আমাদের 3 দাগের কোশ্চেনে, অ্যান্সার হবে VAT, ভ্যাট, মানে মূল্যযুক্ত কর। প্রত্যেকটা কোশ্চেন এবং তার অ্যান্সার শিট নিয়ে আমি আলোচনা করেছি আমাদের SBI একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, 6 দাগের কোশ্চেন, 7 দাগের কোশ্চেন, শূন্যস্থান, এগুলো খুব ইম্পর্টেন্ট আছে। 1 থেকে 4 পর্যন্ত সত্য মিথ্যা আছে, তো দেখো কোনগুলো সত্য কোনগুলো মিথ্যা, সেগুলো টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করেছে। তো টোটাল দেখো 9খানা সত্য মিথ্যা আছে। এবার আমি চ্যাপ্টার 6 থেকে আলোচনা করছি। তো দেখো, প্রথমে অ্যান্সার হবে রোমান 3, অ্যান্সার হবে 3টি হবে, ঠিক আছে। তো দেখো, রোমান 4-এর অ্যান্সার হবে আমাদের জাপান হবে, 4 দাগের কোশ্চেনের অ্যান্সার, 5 দাগের কোশ্চেনের অ্যান্সার এবং 9 দাগের কোশ্চেনের অ্যান্সার। 9 দাগের কোশ্চেনের অ্যান্সার হবে উন্নত ও অনুন্নত অংশের সহাবস্থান। 1 দাগের কোশ্চেন, 2 দাগের কোশ্চেন, 3 দাগের কোশ্চেন, 4 দাগের কোশ্চেন, 5, 6 চুইয়ে পড়ার তত্ত্ব কী, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। 2টি উন্নত অর্থনীতির উদাহরণ দাও, এটাও ইম্পর্টেন্ট আছে। মানবিক মূলধন কাকে বলে, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এবার বাণিজ্য চক্র, তো দেখো বাণিজ্য চক্র কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে প্রতি বছর কিন্তু আসে একাদশ শ্রেণীর পরীক্ষা, ঠিক আছে। সে 2022 বলো, 2023 বলো, 2024 বলো, এইগুলো আমি যে সাজেশনটা দিয়েছি, এইগুলো প্রতি বছর একাদশ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি। তো দেখো, কেইন্সের মতে মন্দার কারণ কী, তোমরা তো জানো যে কার্যকর চাহিদার অভাব, ঠিক আছে। দু দাগের কোশ্চেনের অ্যান্সার হবে যোগান বিপর্যয়, ঠিক আছে। 3 দাগের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের চাহিদা বিপর্যয়। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন তার অ্যান্সার শিট নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন এবং তার অ্যান্সার সম্পূর্ণরূপে সলভ করা আছে। যেমন এর অ্যান্সার হবে 8-এর অ্যান্সার হবে ডান হবে, 9 নম্বরের অ্যান্সার হবে রোমান 3-এর অ্যান্সার হবে 4 হবে, 10 নম্বরের অ্যান্সার হবে রোমান 3-এর অ্যান্সার হবে বিনিয়োগ হবে, 11 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে রোমান 2-এর অ্যান্সার হবে 3 থেকে 4 বছর হবে, 12 নম্বরের কোশ্চেন হবে রোমান 4-এর অ্যান্সার হবে কমে হবে, 13 নম্বরের অ্যান্সার হবে রোমান 2-এর অ্যান্সার হবে উলম্ব। বাণিজ্য চক্র, তো দেখো বাণিজ্য চক্র কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। বাণিজ্য চক্রের 4টি পর্যায়ের নাম লেখো, তোমরা তো জানো এই যে 4টি পর্যায় আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। এই চ্যাপ্টার থেকে 100% তোমরা কমন পাবে প্রতি বছর একাদশ শ্রেণীর ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি পরীক্ষায়। তো দেখো, কোন কোশ্চেনগুলো বেস্ট ইম্পর্টেন্ট আসে এবং কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রতি বছর একাদশ শ্রেণীর ইকোনমিক্স পরীক্ষায়, সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি। তো দেখো, এখানে সম্পূর্ণরূপে সালের কোশ্চেনগুলো সলভ করা আছে, এখান থেকে তোমরা যদি পড়ো প্রতি বছর তোমরা একাদশ শ্রেণীর পরীক্ষায় কমন পাবে। যেমন আছে রোমান 3-এর অ্যান্সার হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে। 9 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে আমানত গ্রহণ, 12 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে অব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে। তো দেখো, শূন্যস্থান পূরণ আছে, অ্যান্সার হবে ফার্স্ট অ্যান্সার হবে রিজার্ভ হবে, 2 নম্বরের অ্যান্সার হবে অব্যাঙ্কিং হবে, ঠিক আছে। তো দেখো, 9 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে SDR হবে, ঠিক আছে। 13 নম্বরের অ্যান্সার হবে টোকেন হবে, 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে মিথ্যা হবে, 3 নম্বরের অ্যান্সার হবে সত্য হবে। প্রত্যেকটা কোশ্চেন তার অ্যান্সার নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি
আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। আজকে আমি একাদশ শ্রেণীর ইকোনমিক্সের সাজেশন নিয়ে আলোচনা করছি, যে সাজেশন প্রতি বছর 2023 বলো, 2022 বলো, 2024 বলো, 2025 বলো, প্রতি বছর পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল বলে আমি মনে করি। আজকে আমি একাদশ শ্রেণীর ইকোনমিক্স সাজেশন নিয়ে আলোচনা করছি, যে সাজেশন প্রতি বছর একাদশ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, দু নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে গণিতের শাখা হবে, তিন নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এক ধরনের অবিচ্ছিন্ন স্তম্ভ চিত্র, ঠিক আছে। চার নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে রোমান টু এর অ্যান্সার হবে দণ্ডগুলির প্রস্থ সমান সরি অসমান হয়। পাঁচ নম্বর কোশ্চেন অ্যান্সার হবে পত্রযোগে প্রেরিত। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ। মধ্যমা এর অ্যান্সার হবে 55 হবে, ঠিক আছে। গণিতিক গড় তো দেখো এর অ্যান্সার হবে রোমান ফোর এর অ্যান্সার হবে 3 হবে। ন নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে রোমান টু এর অ্যান্সার হবে 360 ডিগ্রি হবে। দশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের রোমান ওয়ান এর অ্যান্সার হবে 8। আজকে আমি ইকোনমিক্সের একাদশ শ্রেণীর সাজেশন নিয়ে আলোচনা করছি, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর একাদশ শ্রেণীর ইকোনমিক্স পরীক্ষায়। তো দেখো, ন নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে রোমান টু এর অ্যান্সার হবে 360 ডিগ্রি হবে। দশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে 8 হবে। 11 নম্বরের কোশ্চেন অ্যান্সার হবে রোমান টু এর অ্যান্সার হবে সংখ্যা গুরু মান হবে। 12 নম্বরের কোশ্চেন অ্যান্সার হবে রোমান টু এর অ্যান্সার হবে 4 হবে। 13 নম্বরের কোশ্চেন অ্যান্সার হবে উলম্ব স্তম্ভ চিত্র হবে। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমি টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, সত্য মিথ্যা নির্ণয় করো খুব ইম্পর্টেন্ট আছে। তো দেখো, প্রথমে সত্য হবে, দু নম্বরে অ্যান্সার হবে মিথ্যা হবে, তিন নম্বরে অ্যান্সার হবে সত্য হবে। তো দেখো, সত্য মিথ্যা টু দ্য পয়েন্ট এখানে সলভ করা আছে। তোমরা এগুলো বাড়িতে বসে যদি পড়াশোনা করো তাহলে আমি বলতে পারি ইকোনমিক্সে 100% তোমরা ভালো নম্বর পাবে। ইকোনমিক্সের একটা নিজস্ব একটা পার্সোনাল ভাষা আছে, সেই ভাষাকেই তোমাকে লিখতে হবে। উল্টোপাল্টা বানিয়ে গল্প লিখলে কিন্তু হবে না, ঠিক আছে। তো দেখো, এই যে পরিসংখ্যা বিভাজন কাকে বলে, এই চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক আসে, ঠিক আছে। মধ্যমা আসে, যৌগিক গড় আছে, ঠিক আছে। তো দেখো, এখান থেকে কিন্তু অঙ্ক আসে। তো মাথায় রাখবে এই অঙ্কগুলো খুবই কিন্তু ইজি আছে। যেমন আছে ছ নম্বরের কোশ্চেন, এখানে রাশিমালার মধ্যমা নির্ণয় করো। তো দেখো, এর অ্যান্সার হবে 48 হবে। সাত নম্বরে যে কোশ্চেন আছে মধ্যমা কাকে বলে, আট নম্বরের কোশ্চেন অ্যান্সার কী বলেছে, মধ্যমার দুটি অসুবিধা উল্লেখ করো। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। অধ্যায় 14 থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে প্রতি বছর একাদশ শ্রেণীর পরীক্ষায়, সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। প্রত্যেকটা কোশ্চেন এবং তার অ্যান্সার আমি টু দ্য পয়েন্ট তুলে ধরেছি তোমাদের সামনে। তোমরা বাড়িতে বসে এইগুলো যদি পড়ো তাহলে 100% আমি বলতে পারি 2022, 2023, 2024 সালে তোমরা এখান থেকে 100% তোমরা কমন পাবে। এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। MCQ, বেসিক, শূন্যস্থান, ট্রু ফল, শূন্যস্থান, ট্রু ফলস, ঠিক আছে। তো দেখো, 14 নম্বরের কোশ্চেন অ্যান্সার হবে কৃষি কাজ, পশুপালন, মৎস্য চাষ হবে, এক দাগের কোশ্চেন। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করেছি, ঠিক আছে। তো দেখো, আজকে আমি সাজেশন নিয়ে আলোচনা করছি, যেটা প্রতি বছরে একাদশ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। খাদ্যশস্য ও নগদ শস্যের মধ্যে পার্থক্য লেখো, ভারতের সবুজ বিপ্লব। তো দেখো, এই চ্যাপ্টার থেকে 10 নম্বরের কোশ্চেন আসে, ঠিক আছে। 10 নম্বরের কোশ্চেন আসে। তো দেখো, যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে সেইগুলো কিন্তু আমি আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি বড় প্রশ্নগুলো। তো দেখো, 8 নম্বরের কোশ্চেন আছে অপারেশন বর্গা কী, এইগুলো তোমরা একটু দেখে যাবে, ঠিক আছে। তো দেখো, এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন আসে চ্যাপ্টার মানে অধ্যায় 15। তো দেখো, যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে সে সম্পর্কে আমি তোমাদের অনেকবারই বলেছি এবং নোটসগুলো তোমাদের আমি সাজেশনে অনেকবার দিয়েছি। 8 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে 1991, 9 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে 1956, 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে রোমান টু এর অ্যান্সার দুর্গাপুর হবে, 11 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের রোমান ফোর এর অ্যান্সার পশ্চিমবঙ্গ। তো দেখো, 12 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের রোমান থ্রি অ্যান্সার হবে WIPRO, উইপ্রো, ঠিক আছে। তো দেখো, আজকে আমি 2022, 2023, 2024 সালে ইকোনমিক্সে একাদশ শ্রেণীর পরীক্ষায় কী কী দিতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। যেমন আছে 13 নম্বরের কোশ্চেন অ্যান্সার হবে আবাসন শিল্প, ঠিক আছে। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি, তোমরা এইগুলো খাতায় লিখে যদি মুখস্থ করো আমি বলতে পারি এর ভিতর থেকে তোমরা 100% কোশ্চেন কমন পাবে, এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। তো দেখো, এক দাগের কোশ্চেনের অ্যান্সার হবে সত্য, দু নম্বরের অ্যান্সার হবে সত্য, তিন নম্বরের অ্যান্সার হবে সত্য, চার নম্বরের অ্যান্সার হবে মিথ্যা, পাঁচ নম্বরের অ্যান্সার হবে মিথ্যা, ছ নম্বরের অ্যান্সার হবে সত্য।
ঠিক আছে। এক নম্বরে কোশ্চেন অ্যান্সার হবে লৌহ ইস্পাত শিল্প, দু নম্বরে কোশ্চেন অ্যান্সার হবে LICI হবে মানে, ঠিক আছে। তিন নম্বরে কোশ্চেন অ্যান্সার হবে 1991 সাল। তো দেখো যে সমস্ত কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে প্রতি বছরে একাদশ শ্রেণীর পরীক্ষায় দেয় সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। চার নম্বরে কোশ্চেন অ্যান্সার হবে দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলকে বলে, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। আজকে আমি একাদশ শ্রেণীর সাজেশন নিয়ে আলোচনা করেছি, যেগুলো প্রতি বছর একাদশ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল বলে আমি মনে করি। পাঁচ নম্বরের কোশ্চেন অ্যান্সার হবে ক্ষুদ্র শিল্প সংজ্ঞা। তো দেখো 1991 সালে তোমরা তো জানো যে শিল্পনীতি অনুসারে যে সকল শিল্প মূলধন বিনিয়োগের সর্বোচ্চ সীমা 60 লক্ষ টাকা সেই সমস্ত শিল্পকে ক্ষুদ্র শিল্প বলে, ঠিক আছে। ভারী শিল্প কাকে বলে, রুগ্ন শিল্প কাকে বলে, যে এই তো দেখো এই যে কোশ্চেনগুলো আছে এইগুলো তোমরা বাড়িতে বসে খুব সুন্দর করে নোটস লিখবে, ঠিক আছে। ভারতের একটি ভারী শিল্পের নাম লেখো, ভারতের অর্থনৈতিক সংস্থার কর্মসূচি, ঠিক আছে। পশ্চিমবঙ্গের কোথায় মোটর গাড়ি শিল্প গড়ে উঠেছে, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।